নমস্কার বন্ধুরা, আমরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি পাবলিক ভয়েস। তো আজকে আমাদের বিষয়টা হলো ডেটা প্রোটেকশন। তো আজকে দিনটা হচ্ছে ডেটা প্রোটেকশন ডে, 31st January। তো এই দিন বেসিক্যালি আমরা এখন আজকাল আমরা প্রত্যেকেই ডেটা ইউজ করি, ইন্টারনেট ছাড়া আমরা এক পাও চলতে পারি না। তো এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা ওপেন ওয়াইফাই জোন। তো সেইখানে আমাদের যে ইউথ জেনারেশন তারা প্রচুর ডেটা ইউজ করে। তো তাদের থেকে আমরা জেনে নেবো যে এই ওপেন ওয়াইফাইটা কি আদৌ সেফ, অর সামওয়ান রেস্ট্রিক্ট, সামওয়ান সার্ভিলেন্স আওয়ার ডেটা, এই ব্যাপারে আমরা তাদের থেকে কিছু জেনে নেবো যে তাদের কি মনে হয় মনিটরিংটা যে হচ্ছে বা মনিটরিংয়ের মাধ্যমে তাদের পার্সোনাল ডেটা লিঙ্ক হচ্ছে, এইসব ব্যাপারে তাদের সাথে একটু কথা বলবো। আপনার কি মনে হয় যে এটার প্রতি কোনো রেস্ট্রিকশন হওয়া উচিত বা অন্য কিছু ব্যাপার হওয়া উচিত? প্রোটেকশন বাড়ানো থাকতে পারে। আচ্ছা, আপনি নিয়মিত কি ইউজ করেন এখানে ওপেন ওয়াইফাই? বিকজ আই ডোন্ট স্পেন্ড মাচ টাইম হিয়ার। जो सोच रहे हो कि दूसरा कोई मॉनिटर इसको करे तो वो चीज़ मेरे हिसाब से गलत है, क्योंकि आजकल के ज़माने में फास्ट चल रहा है सब, आपको भी पता है। फॉरेन में तो पूरा का पूरा कंट्री कंट्री वाईफाई जोन में रहती है। अपने वहाँ अभी भी ऐसे बहुत बहुत से ऐसे विलेज हैं कि जहाँ पे वाईफाई या नेट की सुविधा भी नहीं है, तो होना चाहिए मेरे हिसाब से। तो आपके हिसाब से वाईफाई जोन होना चाहिए, मगर ये जो मॉनिटरिंग कर रहा है कोई ना कोई तो ज़रूर मॉनिटरिंग कर रहा है, इसके बारे में आप क्या बताएं कि ऐसा मॉनिटरिंग होना चाहिए? लोगों का पर्सनल डेटा भी तो लीक हो सकता है ना? हाँ, वो हो सकता है, अभी उसको रोक नहीं सकते। उसको रोकने के लिए बहुत कुछ प्रोसेस है, वो अपने को पता भी नहीं है क्या क्या प्रोसेस है। যদি তোমার মনে মনে কি হয় যে হ্যাঁ অন্য কোনো হয়তো তোমার ডেটা কেউ দেখছে কনস্ট্যান্টলি, হ্যাঁ দেখছে, তো তোমার কি মনে হয় যে এটার প্রতি আরো প্রোটেকশন বাড়ানো উচিত বা এরকম কিছু করা উচিত? হ্যাঁ উচিত আছে, মানে আমি অ্যাকচুয়ালি ডেটা যে হলো মতলব যে ভি হলো দেখলাম লোক জেসি লোক ইন্টারনেট পে দেখতে হ্যাঁ साड़ी या फोटो या कुछ, तो नेक्स्ट डे हम लोग को नोटिफिकेशन में बहुत सारे साड़ी मतलब फोटो आ रहे हैं। तो ऑब्वियसली इससे हम लोग को पता चलता है कि हम लोग का डेटा कॉन्स्टेंटली हम लोग जो यूज़ कर रहे हैं वो किसी कोई और मॉनिटर कर रहे हैं, हम लोग का डेली यूसेज हम लोग सब देख रहे हैं, और बोलो कि यही सबसे फ़ायदा होता है हम लोग का डेली डेटा से। तो आई थिंक प्रोटेक्शन होना चाहिए। शर्ली आई कथा बोलना प्रचुर मानुष्ठ साथ ही ওপেন ওয়াইফাই জোনটা কি আদৌ সিকিউর, নাকি তারা মনে করে কোথাও গিয়ে যে তারা তাদের ডেটা অন্য কেউ মনিটরিং করছে? তো এই ব্যাপারে অনেকেরই প্রচুর মতামত দেখলাম, এবং তাদের প্রত্যেকেরই মতামত যে এটার প্রতি একটা মানে অন্য নজর দেওয়া উচিত সরকারের, এবং এটার প্রতি একটা প্রোটেকশনটা একটু বাড়ানো উচিত, মানে এরকম ওপেন রাখাটা উচিত না, সেটা অনেকেরই মতামত আমরা জেনে নিলাম। তো এইরকমভাবেই আমরা আবার আরেকদিন ফিরে আসবো অন্য টপিক নিয়ে, অন্য জায়গায়, অন্য মানুষদের সাথে। দেখতে থাকুন পাবলিক ভয়েস এবং চোখ রাখুন টাইম চক্রের।